যে আমরা আপনার ইলেকশন নির্বাচন করবেন, আপনাদেরকে আমরা জেল থেকে ছেড়ে দেব, জেলে নেব না একটা কথা হতে পারে, আর যারা যারা তাদের সাথে যোগ দেবে তাদেরকে জেল থেকে ছেড়ে দিয়ে এমপির নমিনেশন দেওয়া হবে। এই যে বিষয়টা, আপনি যে বিষয়টা, এর থেকে বড় বিব্রতকর, লজ্জাকর একটি দেশের এক দেউলিয়াপনা একটি দেশের রাজনীতিতে আমি তো দেখিনি। অন্তত গত নির্বাচনের আগে, 7 জানুয়ারির নির্বাচনের আগে বিএনপির উপরে সন্ত্রাসের দায় চাপিয়ে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব থেকে শুরু করে সকল নেতাকে আটক করে, গ্রেপ্তার করে কারাগারে রেখে একটি নির্বাচন সম্পন্ন হয়েছে। এবং আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে, বাংলাদেশে নির্বাচন হয়ে গিয়েছে, কিন্তু এই নির্বাচনের পরপর এবার অনেক মন্তব্যই ঘুরে ফিরে আসতেছে, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের আওয়ামী লীগ যে দল রয়েছেন তারা নাকি দিল্লির কথায় চলে বা দিল্লির কথাই বাংলাদেশের ঠিকই রয়েছে, এরকম আলোচনা, বেশ কিছু আলোচনা যা ইন্ডিয়ার পক্ষে গিয়ে বা ইন্ডিয়ার বিপরীতে গিয়ে যে মন্তব্যগুলো করতেছেন বিশিষ্ট রাজনীতিবিদ বা বড় বড় নেতারা, আপনাদেরকে বিস্তারিত দেখাবো এরকম কিছু চাঞ্চল্যকর তথ্য। যে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্যগুলো দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থাকতে হবে। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কথা না বাড়িয়ে প্রথম আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো দেখে আসি। যে আমরা আপনার ইলেকশন নির্বাচন করবেন, আপনাদেরকে আমরা জেল থেকে ছেড়ে দেব, জেলে নেব না একটা কথা হতে পারে, আর যারা যারা তাদের সাথে যোগ দেবে তাদেরকে জেল থেকে ছেড়ে দিয়ে এমপির নমিনেশন দেওয়া হবে। এই যে বিষয়টা, আপনি যে বিষয়টা, এর থেকে বড় বিব্রতকর, লজ্জাকর একটি দেশের দেউলিয়াপনা একটি দেশের রাজনীতিতে আমি তো দেখিনি। অন্তত জেল জীবনের অভিজ্ঞতা এবং ওখানে আপনার দুঃখ কষ্ট ভালো মন্দ, জেল জীবন, জেলে যাওয়া, বন্দিত্ব জীবন তো ভালো হওয়ার কোনো সুযোগ নেই। যে একটা মিথ্যা মামলা নিয়ে জেলে যেতে হয় এটা হচ্ছে আরও বেশি কষ্টকর। জেলে বন্দি হওয়া তো একটা বন্দি জীবনের একটা তো স্বাভাবিকভাবে একটা সুখের জীবন হতেই পারে না, একটা কষ্টের জীবন। তারপরে যখন আপনি একটি বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে মিথ্যা মামলা নিয়ে জেলে যান, এটা আরও বেশি কষ্টকর। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে কষ্টকর। এবং জেলে থেকে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি যে বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে প্রক্রিয়া চলছে, যে আমাদেরকে বন্ধ করে জেলখানায়, যে বাংলাদেশের মানুষের অধিকার তো আগেই নিয়ে নেওয়া হয়েছে কেড়ে বিগত নির্বাচনগুলোতে, এবার আরও অধিকতর যে অধিকার ফিরে পাওয়ার বদলে আরও বেশি অধিকতর অধিকার হারাচ্ছে বাংলাদেশের মানুষ, সেটা জেলে বসে যখন আমাদেরকে জানতে হচ্ছে বিভিন্ন পত্রিকার মাধ্যমে কিংবা অন্যান্য সোর্স থেকে, সেটা কিন্তু আরও বেশি কষ্টদায়ক। যে আমাদেরকে আটকে রেখে দেশের বাইরের জনগণের অধিকার লুণ্ঠন করা হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে, এবং তাদের সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের ভোটাধিকার চতুর্থবারের মতো তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এইটা হচ্ছে আরও বেশি কষ্টের, জেলে বসে আমরা কিছুই করতে পারছি না। এবং সেটাই হয়তো উদ্দেশ্য ছিল যে হাজার হাজার নেতাকর্মীকে জেলে নিয়ে ভোটাধিকার কেড়ে নিতে হলে তো একটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়ার একটি অংশ হচ্ছে যে বিরোধী দলের নেতাকর্মীদের জেলে পাঠিয়ে সেটা একটা মেসেজ, এবং এরপর তো বাকি যেগুলো ঘটেছে এগুলো আমার চেয়ে আপনারা বাইরে যারা আছেন অনেক বেশি ভালো জানেন বাকি ঘটনাগুলো, যে কী ধরনের নির্বাচনের মাধ্যমে এটা করা হচ্ছে, যে আমরা কখনো কতগুলো শব্দ তো নতুন নতুন শব্দ বাংলাদেশে, এখন ডামি নির্বাচন, ডামি ক্যান্ডিডেট, ডামি সংসদ, সুতরাং এই শব্দগুলো তো মানে বাংলাদেশে রাজনৈতিক জীবনে এগুলো খুব কষ্টকর আর কি। তো এই বিষয়গুলো যে এই গত আমাদের জেলে থাকাকালীন সময়ে বাংলাদেশের যে ঘটনাগুলি, বাংলাদেশের অধিকার, জনগণের, নাগরিকের অধিকার কেড়ে নেওয়ার যে আবার একটা নতুন প্রক্রিয়ার মাধ্যমে, নতুন একটা মডেলের মাধ্যমে, এটা জেলে বসে শোনা জানা এটা আরও বেশি কষ্টকর। মানে যেখানে ক্যাপাসিটি আছে ক্যাপাসিটির দ্বিগুণ যদি আপনি জেলখানে নিয়ে যান, তাদের তো ঘুমানোর জায়গাও নাই সেখানে ভালো করে, রাত্রে মশার কামড়, তারপরে ধরেন তাদেরকে লকার থেকে বের হওয়ার যে জেল জেলের যে বিধি আছে, আইন আছে, সেগুলো মানা হয়নি, তাদেরকে সেই লকারের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছে। নির্বাচনের
আগের দিন থেকে তো পুরো পুরো জেলখানেই লোকের, আপনি চিন্তা করেন কি ধরনের ভয়ভীতির তাদের মধ্যে কাজ করেছে। নির্বাচন হচ্ছে বাইরে, তো জেলের ভিতরে সবাইকে সেদিন নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিনটা লোকের বন্ধ করে রেখে দিয়েছে। তো মানে আপনি দেশের জেলখানার বাইরে এক ধরনের বড় জেল, আবার জেলের ভিতরে আরেক ধরনের নিপীড়ন নির্যাতন, মানে নিপীড়ন নির্যাতনটা কোথায় গিয়ে পৌঁছেছে? আমি বলছি যে নির্বাচন হচ্ছে বাইরে, জেলখানার ভিতরে সবাইকে লক লকারে বন্ধ করে রেখে দিয়েছে। মানে তাদের আসলে পায়ের নিচে মাটি না থাকলে তাদের ভয়ের জায়গাগুলো কোথায় কোথায়? একটা রাজনৈতিক পরিবেশকে ধ্বংস করে দিয়ে ক্ষমতা দখল করে করার যে প্রক্রিয়ার মধ্যে তাদেরকে যে কাজগুলো করতে হচ্ছে জেলখানায়, এই কাজগুলো তাদেরকে করতে হয়েছে। যে সুতরাং খুবই কষ্টকর। তারপরে আমাদের নেতাকর্মী যারা গ্রেফতার হয়েছে, সিরিয়াস নির্যাতন, অনেকের হাত ভেঙে, আমি একটা জেলখানায় হয়নি হয়তো, এটা হয়তো তাদেরকে গ্রেফতারের পথে ওখানে যাচ্ছে, তো কারো নখ তুলে ফেলা হয়েছে, কারো পা ভাঙা, হাত ভাঙা, আর ওর যে নিপীড়নের শিকার, ওদের গায়ের মধ্যে নির্যাতনের শিকার চরমভাবে, মানে এগুলো হৃদয়স্পর্শী আর কি। মানে এগুলো দেখাই দেখতে আমাদের মানে চোখের জল চলে আসে আসলে, এত নিপীড়ন নির্যাতন। আর গ্রেফতারের আর জেলখানার যে অবস্থা, তো এই তত লোকের যে থাকা খাওয়া ওখানে তাদের জন্য কঠিন অবস্থা। সুতরাং এই পুরো প্রক্রিয়াটাই যে নির্বাচন দখল করার যে প্রক্রিয়া, তার প্রতিফলন জেলখানা তো স্বাভাবিকভাবে থাকবে, এটা তার সীমিতভাবে কোথাও একটা এলাকায় সীমিত থাকার কোনো সুযোগ নাই। এই প্রক্রিয়াতে তো সবাই আক্রান্ত হয়েছে, যার যার অবস্থান থেকে, সাংবাদিকরা তাদের জায়গা থেকে, তাদের সীমাবদ্ধতা ছিল, তারপরেও যে তারপরে যা এসছে নির্বাচন নিয়ে, এটা তো কারো মনে সামান্যতম মানে সন্দেহ থাকার কারণ নেই যে বাংলাদেশে কি হয়েছে নির্বাচনের নামে। দর্শকতা আপনারা দেখলেন কিছু ভিডিও চাঞ্চল্যকর তথ্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে এবং বর্তমান রাজনীতির যে আলোচনা হচ্ছে সেই আলোচনাকে কেন্দ্র করে নির্বাচনের পর পরে এবার আলোচনা উঠে এসেছে ভারতের প্রসঙ্গ, যেখানে ভারত দিল্লি থাকবে, দিল্লি থাকলে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ থাকলে দিল্লি থাকবে, এরকম প্রসঙ্গ যখন ওবায়দুল কাদের সাহেব মন্তব্য করেছেন, তার পরপরই যেন আলোচনা সমালোচনার তুঙ্গে রয়েছে এই বক্তব্যটি। তার মানে ধরা হচ্ছে যে যদি দিল্লি রয়েছে তাই আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, দিল্লি না চাইলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, এরকম মন্তব্য বা এরকম বিশিষ্টজন যা বলতেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে সেই মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে এরকম পরবর্তী কোনো আপডেট নিউজ দিয়ে। তো সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।